হ্যালো ভিউয়ার, বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে একটি ছোট্ট একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যেটার মাধ্যমে আপনার এই সফটওয়্যারটির কাজ হচ্ছে কল আসলে আপনার যেই কল দিবে তার নামটি বলে দিবে। তো ধরেন যে আমাদের ফোনে কেউ কল দিল, তো তার নামটি অবশ্যই সেভ করা। সেভ করা বলতে যে আপনাকে জাহিদ নামের সেভ করা নাম্বার থেকে আপনাকে কল দিচ্ছে, ধরেন জাহিদ আপনার ফ্রেন্ড, তো অবশ্যই আপনার ফ্রেন্ডের নাম দিয়ে আপনি সেভ করে রাখবেন। তখন তার নামটা জোরে মানে এই সফটওয়্যারটি বলে দিবে যে জাহিদ জাহিদ কল কল ইউ, এরকম বলে দিবে আর কি। তো দেখা যায় যে আপনি সহজেই বুঝতে পারবেন যে কে আপনাকে কল দিয়েছে। আপনি দূরে থাকেন না কেন, আপনার ইম্পর্টেন্ট কলগুলা বা ইম্পর্টেন্ট মানুষের যাকেই যে আপনাকে কল দিক তার নামটাকে জেনে তারপর আপনি কলটাকে প্রয়োজন মনে হলে কলটা ধরতে পারবেন। তো চলুন দেখা যাক, প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে এখানে গিয়ে আমরা লিখব কলার, সরি, কলার নেম স্পিকার, স্পিকার কলার নেম স্পিকার লিখলে আপনি সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো সফটওয়্যার পাবেন আপনার। আমি যে সফটওয়্যারটি শেয়ার করবো সেটি হচ্ছে, এটি খুবই জনপ্রিয় কলার নেম স্পিকার। এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করলে এটা তেমন কোনো ঝামেলা নাই। তো আপনারা এই যে দেখেন কলার নেম স্পিকার, একটু লিস্টের নিচে পাবেন অ্যাম অ্যাপ স্ট্যাক নামের। তো এটা আপনি ইনস্টল করে আপনার ওপেন করবেন। ওপেন করলে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই চিহ্নটা এনেবল করে দিবেন, আপনার এনেবল করে দিন। আপনার যদি ব্যাটারি ধরেন ব্যাটারি লো হয়ে গেছে তখন আপনাকে এটা জানিয়ে দিবে, এটা যদি এনেবল করে দেন তাহলে আপনাকে বলে দিবে যে আপনাকে ব্যাটারি লো হয়ে গেছে। আপনার মেসেজ আসলে তার নামটিও বলে দিয়ে আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারেন, তো আমি এটা অফ রাখলাম। তো আপনার বেশি কার্যকর হচ্ছে এটা আপনি এনেবল করে নেবেন, কলার নেম স্পিকার, যে কলটা আপনার যে কল দিচ্ছে তার নামটা বলবে, তো এটা আপনি এনেবল করে দিবেন। তো আপনার প্রয়োজন মতো এগুলো আপনি এনেবল করে নিতে পারেন। তো এখন আপনাকে যেই কল দিবে আপনার ফোনে যার কলই আসুক না কেন তার নামটি বলে দিবে জোরে, আপনাকে স্পিক লাউডলি আপনাকে বলবে যে এই যেই না মানুষটি আপনাকে কল দিচ্ছে তার নামটা বলে দিবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে দিবে। এবং আমি অবশ্য আপনাদের কল দিয়ে দেখাইতে পারিনি, এটা দেখানোর কিছুই নেই, আপনারা ট্রাই করে দেখেন আপনাদের ফোনে, আপনাদের ভালো লাগবে। যদি ভালো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন, শেয়ার করুন এবং বাংলাদেশ চ্যানেলের সাথেই থাকবেন।